নাগের বাজারে মডেল অভিনেত্রী অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে নতুন কিছু তথ্য এসেছে আরো বেশি কাজ করতে চাইছিলেন বিদিশা কিন্তু চলতি মাসের গোড়ায় প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল অভিনেত্রী এমনই দাবি তার ঘনিষ্ঠদের পেশাগত অনিশ্চয়তা ডিপ্রেশন নাকি অন্য কোনো টানা পড়েন কি কারণে মৃত্যু হলো বিদিশা দে মজুমদারের রহস্যের জট খুলতে বিদিশার কল খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে অনেকটাই বোঝা যাবে যে কিভাবে এই মডেল অভিনেত্রীর মৃত্যু হল এবং তিন বান্ধবীকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও কিন্তু জানা যাচ্ছে এবং আমরা যদি দশ দিন পিছিয়ে যাই অর্থাৎ পল্লবীদের যে মৃত্যু হয় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং তারপরে কিন্তু আমরা জানি যে কি কারণে তার মৃত্যু হলো তার মৃত্যু জট জট কিন্তু পুলিশ খুলছে তার পরেই আমরা দেখলাম যে সেই খোলার দেখতে যে আরও একটা অস্বাভাবিক মৃত্যু আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে আবির এখনো পর্যন্ত পুলিশের হাতে নতুন কি তথ্য আসছে দেখো এই যে তথ্য সন্ধানের কাজ তদন্তকারীরা যে করছেন তার অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র তাদের কাছে হতে পারে সিজ হয়ে যাওয়া দুটো মোবাইল যে মোবাইলটা এই মডেল অভিনেত্রীটি ছিল গতকাল ঝুলন্ত অবস্থায় যখন দরজা ভেঙে তাকে প্রথম দেখা যায় এবং তারপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যে জায়গায় তিনি ঝুলন্ত অবস্থায় ছিলেন তার নিচে একটি খাট ছিল সেই খাটেই দুটো মোবাইল ফোন ছিল এই দুটো মোবাইল ফোন ইতিমধ্যে সিজ করা হয়েছে এবং সেটা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি গতকাল থেকে তিনজনকে তিনজন তার বান্ধবী এই অভিনেত্রীর মডেল অভিনেত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে এই যে সম্পূর্ণ যে ঘটনা সেই ঘটনা কি কারণে অর্থাৎ প্রাথমিকভাবে তথ্য প্রমাণ দেখে তদন্তকারীদের যে জায়গায় মনে হচ্ছে যে এটি আত্মঘাতীর ঘটনা প্রথম দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং দ্বিতীয় তার যে ডায়েরি সেখানে ছিল খাটের মধ্যে সেখানে একটি নোট লেখা রয়েছে যেটা সুইসাইড নোট হিসেবেই গণ্য করা হচ্ছে এই যে দুটো সূত্র থেকেই কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে অনেকটা অনুমান করছেন তদন্তকারীরা যে আত্মঘাতীর ঘটনা এই আত্মঘাতীর ঘটনা সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন নাগের থানার পুলিশ তাদের যারা বান্ধবীরা তারা কিন্তু বেশ কিছু তথ্য পুলিশকে দিয়েছে যেগুলো ভাবাচ্ছে তদন্তকারীদের কেউ বলেছেন যে সম্পর্কজনিত সমস্যায় তিনি ভুগছিলেন কেউ বলেছেন কাজ নিয়ে তার সমস্যা রয়েছে এই বিষয়গুলো তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য অনুসন্ধানের কাজ করছেন এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই বাড়ি থেকেই গতকাল তিনতলা থেকে এই অভিনেত্রী তার বিদিশা তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার পরিবারের সদস্যদের সঙ্গেও কালকে দীর্ঘক্ষণ কথা হয় পুলিশের ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ পরিবারের তরফ থেকে নেওয়া হবে আপাতত আনন্যাচারাল ডেথ অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবেই তদন্ত চলছে তার কল লিস্ট দেখা হচ্ছে যে কাদের সাথে তিনি শেষ কথা বলেছিলেন বা বন্ধু বান্ধবীদের তিনি কি কি কথা বলেছিলেন সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে একটা রহস্য অবশ্যই দানা বাঁধছে যে কি কারণে কোন মানসিক অবস্থায় ডিপ্রেশনের কথা তিনি বলেছিলেন তিনি যেখানে প্রশিক্ষণ নিতে যেতেন সেখানে গত এই মে মাসেই শুরুর দিকে তিনি যাওয়ার কথা থাকলেও হাসপাতালে যাচ্ছেন বলে তিনি সেখানে যাননি এবং তার যথেষ্টই ব্রাইট কেরিয়ার ছিল এমনটাই তার সহকর্মীরা বলছেন এবং কেন এই বিভিন্ন ধরনের রিলসও তিনি বানাতেন তার বন্ধুদের সঙ্গেও একসাথে রিলস বানাতেন এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন রকমভাবে রিসার্চও করতেন তিনি কিন্তু হঠাৎ করে কী এমন হলো যার জন্য তিনি আত্মঘাতী হয়েছেন বা অন্য কোনো কারণে তার মৃত্যু সেটা গণতন্ত্রের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা তার বন্ধুদের তারা ঘনিষ্ঠদের তাদের বক্তব্য শোনা হচ্ছে এবং কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছেন নাগেরবাজার থানার পুলিশ ধন্যবাদ আবির